আসসালামু আলাইকুম এইচএসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কে কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আইসিটির ধারাবাহিক ক্লাসে আমি তোমাদের আজকে চতুর্থ অধ্যায়ের এস টি এম কোড লিখে কীভাবে ওয়াইব পেজ তৈরি করা যায় সেটা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এজন্য আমার আমাদের যেটা প্রয়োজন শিক্ষার্থীরা স্ক্রিনের মধ্যে একটু লক্ষ্য রাখো যে আমরা কি করব যে প্রথমে আমাদের একটা টেক্সট এডিটর লাগবে সেই টেক্সট এডিটরটা হচ্ছে আমরা এখান থেকে সার্চ করেও পাবো অথবা স্টার্ট বাটন থেকে পাবো আমরা এখানে দ্রুত সার্চ করে কিন্তু বের করতে পারি নোট নোটপ্যাড যদি লিখি অটোমেটিক এখানে আমাদের চলে আসতেছে স্ক্রিনের মধ্যে দেখো যে এটা কি লেখা আছে নোটপ্যাড এই নোটপ্যাডে আমরা ক্লিক করলাম এই নোটপ্যাডটা চলে আসলো এখানে আমরা ফাইলটাকে সেভ করব ফাইলটাকে যদি আমরা সেভ করি তাহলে দেখো শিক্ষার্থীরা যে আমরা ফাইল সেভ করলাম এখন একটি স্ক্রিন আসলো এখন এখানে আমরা ডেস্কটপে সেভ করব এবং ফাইলের নাম দিব ফাইলের নাম মনে করো যে আমি আমার নামে দিলাম এনডব্লুআর ডট এইচ টি এম এ এল তার মানে এস অথবা এসটিএমএল আমরা যে কোনো একটা দিতে পারি এটা ফাইল এক্সটেনশন এবং ডেস্কটপে সেভ করবো দেখবো যে ডেস্কটপে আমাদের ওয়েব পেজটা চলে আসছে সে বাটনে ক্লিক করলাম এবং দেখো স্ক্রিনের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করতেছি স্ক্রিনের মধ্যে স্ক্রিনের মধ্যে আমাদের আমি একটু বড়ো করে দেখানোর চেষ্টা করতেছি দেখো স্ক্রিনের মধ্যে কি আসছে নুর নামে একটা ওয়েবসাইট এই এখানে একটা ব্রাউজার দিয়ে আসছে এটাকে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমরা ওই ওয়েব পেজটা আমাদের ওপেন হবে এখন আমরা এটাকে ছোট করে নিয়ে দেখি যে দেখো আমরা এখানে কিন্তু সুন্দরভাবে একটা আমরা অনলাইনে যেভাবে ওপেন করি একটা ব্রাউজার দিয়ে ঠিক সেভাবে চলে আসছে এখন এটা আমি ছোটো করে রাখছি এটাকে আমরা বড় ছোট করতে পারবো যেহেতু আমরা পাশে নোটপ্যাডটা রেখেছি এই জন্য আমাদের এই জিনিসটা ছোটো করে রাখতে হবে এখন এখানে আমরা নোটপ্যাডে আমরা এখানে যা কিছু লিখবো এখানে আমাদের প্রদর্শিত হবে তা আমাদের প্রথমত যেটা ব্যবহার করতে হবে যে প্রথমে আমরা কি করব এইচ টি এম এল কথাটা লিখতে হবে এটা এই ট্যাগ অ্যাঙ্গেল ট্যাগের মধ্যে লিখতে হবে ওপেনিং এবং ক্লোজিং থাকতে হবে ক্লোজিং বলতে একটা স্লেস দিয়ে আমরা ব্যবহার করব। শিক্ষার্থীরা এরপরে কি থাকে আমাদের হেড আমাদের কি থাকে হেড হেডের মধ্যে কি থাকে টাইটেল তাহলে আমরা হেডের মধ্যে কি লিখবো টাইটেল তার মানে হেডটা ক্লোজ করতে হবে এখানেই হেডটা আমরা ক্লোজ করে দিলাম এখন এর মাঝে আমরা টাইটেলটা ব্যবহার করব আমাদের স্ট্রাকচার সম্পর্কে ধারণা আছে কারণ গত ক্লাসে আমি তোমাদের এটা শিখিয়েছি টাইটেল লিখবো আমরা এখন টাইটেল এখন দেখো এই স্ক্রিনের মধ্যে আমরা যে এখানে নু ডট এইচটিএম লেখা আছে এই টাইটেলটা আমরা চেঞ্জ করে দিতে চাচ্ছি তাহলে আমরা এখানে মনে করো লিখলাম ফরমেটিং ট্যাক ফরমেটিং ফরমেটিং এই কথাটা যদি লিখি এবং টাইটেলটা যদি ক্লোজ করে দিই আমি টাইটেল টাইটেলটা যদি আমরা ক্লোজ করে দিই তাহলে যদি আমরা এখন এটাকে সেভ করি সেভ বলতে এখানে ফাইল থেকে সেভ করতে হবে তার মানে আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে করতে হবে এটা দেখো এখানে এই যে ফাইল এই ফাইল থেকে আমরা সেভ করব ফাইলে যে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করে আমরা এই যে আমাদের ব্রাউজারটা আছে এই ব্রাউজারে যদি আমরা রিলোড রিলোড করি তাহলে এই যে নূর এইচটি এম কথাটা আছে এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে এই যে ফরম্যাটিং শিক্ষার্থীরা এটা বোঝার চেষ্টা করো যে আমরা খুব সুন্দরভাবে এটাকে চেঞ্জ করলাম এখন আমরা কি করব এই যে হেডের নিচে আমরা কি লিখব বডি তার মানে আমরা বডি ট্যাগ ব্যবহার করব এখানে বডি এই বডি ট্যাগ এবং এখানে আমরা বডিটা ক্লোজ করবো বি ও ডি ওয়াই বডিটা কি করব ক্লোজ করবো ক্লোজ করে নিয়ে আমরা আমাদের একটা স্ল্যাশ দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এই বডির মাঝে আমরা যা কিছু লিখব তাই কিন্তু প্রদর্শিত হবে দেখো আমরা যদি লিখি এটা দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম প্রোগ্রাম দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম একটা লাইন আমি যে কোনো একটা লিখলাম ইচ্ছা মতো এখন এটাকে যদি আমি সেভ করি অর্থাৎ ফাইল থেকে আবার সেভ অপশনে যে যা কিছু লিখবো সবসময় সেভ করতে হবে আমরা যদি এখন এখানে রিলোড দেই আমরা আবার একটু বড় করে দেখার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা যে আমরা এই যে এখানে রিলোট কথাটা আছে রিলোট যদি দেই তাহলে দেখো দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম কথাটা চলে আসছে প্রিয় শিক্ষার্থীরা আমরা এভাবে সুন্দরভাবে ওয়াইপেজি যা মানে বোর্ডের মাঝে যা কিছু লিখবো তাই কিন্তু আমাদের প্রদর্শিত হবে এখন এইখানে আমরা জানি যে হেডিং এলিমেন্ট নামে একটা আমরা জিনিস পড়ছিলাম যে একটা ওয়েব পেজে বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকে ডকুমেন্টগুলো একটা সুনির্দিষ্ট পর্যায়ে স্থাপন করার জন্য লেখার সম্পর্কিত একটা শিরোনাম থাকে সেই শিরোনামগুলোকে এস টিএম হেডিং নামে পরিচিত তো এখন আমাদের হেডিং এখানে ট্যাগ কয়টা আছে হেডিং ট্যাগ আমাদের এস ওয়ান থেকে এস সিক্স পর্যন্ত ছয়টা আছে তা আমরা দেখি হেডিং ট্যাগগুলো কীভাবে ব্যবহার করা সম্ভব আমাদের আমরা মনে করো যে আমরা এই ডকুমেন্টটাকে এই যে আমরা লাইনটা লেখছি এই লাইনটাকে কপি করব কপি করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা নিচে নিয়ে আসলাম এবং কন্ট্রোল ভি করে দিলাম এবং এখানে আমরা হেডিংয়ের ট্যাগ যে যেগুলো আমরা শিখে শিখেছি এস ওয়ান হচ্ছে সবচেয়ে বড় করে দেখাবে এস ওয়ান ট্যাগ এবং এখানে আমাদের এস ওয়ান ক্লোজ করতে হবে এখন আমরা এই যে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত আমাদের কয়টা টেক আছে ছয়টা টেক আছে তাহলে আমরা এটাকে এখন কপি করে নিয়ে আমরা নিচে পাঁচটা এখানে একটা আছে ছয়টা করব তাহলে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম কন্ট্রোল ভি দেখো আমরা ছয়টা অলরেডি হয়ে গেছে আমাদের তাহলে এখানে আমরা দেখো এইচ ওয়ান লিখছি এখন লিখবো আমরা এখানে এইচ টু তারপরে আমরা এখানে এইচ থ্রি এরপরটাতে হচ্ছে এইচ ফোর এরপরটাতে হচ্ছে এইচ ফাইভ তারপরে সিক্স এভাবে আমরা এই দিকেও কিন্তু আমরা হেডিংগুলো চেঞ্জ করে দিই টু থ্রি ফোর সিক্স এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমরা হেডিং ট্যাগ যে ব্যবহার করতেছি যে এখানে আমরা কি করব যে আমরা ফাইলটাকে সেভ করবো সেভ কীভাবে করি আমি দেখাইলাম তোমাদের ফাইলটাকে সেভ করতেছি আমরা দেখো এখানে ফাইল থেকে একটু বড়ো করে দেখানোর চেষ্টা করতেছি ফাইল থেকে সেভ বাটনে ক্লিক করলাম এবং আবার আমরা এই যে ব্রাউজারের মধ্যে চলে গেলাম এবং রিলোড যদি করি তাহলে দেখব প্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো হেডিং যে এইচ ওয়ান এটা আমরা নর্মাল ই করছিলাম লিখছিলাম এখন আমরা এখানে এইট এটা এইস ওয়ান এটা এইস টু এটা এইস থ্রি এটা এইস ফোর এটা এইস ফাইভ হ্যাঁ এবং লাস্ট এটা হচ্ছে এইট সিক্স তার মানে বড়ো থেকে ছোটো একটা স্টাইলে আমাদের চলে আসছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে আমরা এভাবে কিন্তু সুন্দরভাবে এটাকে উপস্থাপন করতে পারি তা আবার আমরা ছোটো করে নিয়ে আসলাম স্ক্রিনটাকে এখন আমরা এই জিনিসটাকে আবার যদি এটা আমরা কী শিখলাম হেডিং ট্যাগ কীভাবে ব্যবহার করি তাহলে আমরা আজকে মোটামুটি এই যে কীভাবে ওপেন করতে হবে নোটপ্যাড দিয়ে হ্যাঁ এবং এইচ ট্যাগ দিয়ে কীভাবে আমরা একটা ওয়াইপেস তৈরি করতে পারি শুধুমাত্র একটি আমরা জিনিস শিখলাম সেটা হচ্ছে হেডিং ট্যাগ কীভাবে ব্যবহার করা যে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত আগামী ক্লাসে আমি তোমাদের বিস্তারিত আবার সিস্টেমেটিক যে এসটিমেল ট্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ